আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস কুকিং অ্যান্ড ব্লগ। তো আজকে দুটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে প্রথম রেসিপিটা হচ্ছে পাকা পেঁপে, মানে ফাঁকনা পেঁপে রান্না করব। এর জন্য এখানে যা যা নিলাম, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটা বোম্বে মরিচ, কিছু শুকনো মরিচ, আর পাকা পেঁপে তো আছে অবশ্যই, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে। একটা গাজর কুচি আছে, পেঁয়াজ কুচি ছিল, আদা রসুন বাটা ছিল। তো তেলটা দিয়ে দিলাম, এখন আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি। খুব শর্টকাট রান্না, খেতে অসাধারণ। তো দেখতে পাচ্ছেন আমি হলো মরিচগুলো উঠিয়ে নিলাম, এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম, 10 মিনিটের মতো। ভেজে নেওয়ার পরে যদি শান্ত ব্রাউন কালার করে ভেজে নেবেন, আরও বেশি টেস্ট হবে। দিয়ে দিলাম এখানে কালো জিরে, কালো জিরেটা আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই দিবেন, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি ইউজ করলাম। তো এখন দিয়ে দিব আমি এখানে আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিব, একটু ভালো করে কষিয়ে নিব আর কি, ভাজা ভাজা করে নিব স্মেলটা যাওয়া পর্যন্ত। এবার আমি দিয়ে দিব এখানে সেই গুঁড়ো মশলাগুলি, মানে মরিচ, হলুদ, জিরে, ধনিয়া, সাথে টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি পেঁপেটা দিয়ে দিলাম, এবং সরি আমার ক্যামেরাটা অফ ছিল, এই জন্য ওই পেঁপে দেওয়ার সময় বা মশলাটা দেওয়ার সময় আসে নাই আর কি, আশা করি বুঝছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁপেতে এখনও পানি দিইনি, আমি এখনও ভাজতেছি। পেঁপের থেকে যে একটু পানি বের হয়েছে ওটা শুকানো পর্যন্ত অবশ্যই ভেজে নেবেন, ভেজে নেওয়ার পরে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। আর এভাবে করে রান্নাটা করে নেবেন আর কি, একদম ইজি, সিম্পল, নিরামিষ, নিরামিষ রান্না। যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন তারা এই রান্নাটা ট্রাই করবেন, একদমই অন্যরকম রেসিপি। আমার হাজব্যান্ড খাওয়া শুরু, এখনও কিন্তু সিদ্ধ হয়নি, সে এমনটাই করে সবসময় রান্নার, মানে কষানো অবস্থায় নিয়ে খাওয়া শুরু, আর লোভ সামলাতে পারে না। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট হয়ে আসলো, দেখতে পাচ্ছেন এখানে সিদ্ধ হয়ে আসার পরে একটু ম্যাশ করে দিবেন, তাহলে আর একটু ভালো লাগে। উপরে আমি এখানে গ্রিন অনিয়ন দিয়ে দিলাম, মানে পেঁয়াজ পাতা, সাথে দিয়ে দিলাম বোম্বে মরিচ, শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, কারণ হয়ে গেছে রান্না অলমোস্ট ডান। ধনে পাতাটা দিয়ে দিবেন, কুচি কুচি ধনে পাতা। আচ্ছা যাই হোক, রান্না ডান, রান্নাটা ট্রাই করার অনুরোধ রইল। যাই হোক, আপনারা ট্রাই করবেন, শেয়ার করে দিবেন, একদম অন্যরকম রেসিপি। তো আমি চলে আসলাম সেকেন্ড রান্না, সেকেন্ড রান্নাটা হচ্ছে গিয়ে চিকেন দিয়ে কাঁঠালের বিচি। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে দেওয়ার পরে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, মানে গোটা গরম মশলা, তার মধ্যে ছিল এখানে তেজপাতা, দারুচিনি, লং, এলাচ। ভেজে নিলাম 1 মিনিটের মতো, পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আপনারা একটু ভালো করে ভেজে নেবেন ব্রাউন কালার করে। ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুনটা দিয়ে দিলাম, তো আদা রসুনটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে এই যে মশলাটা দিলাম, এটা হচ্ছে কাঁচামরিচ, মানে কাঁচামরিচটা শুকিয়ে গেল, ওটা আমি পাউডার করে দিয়ে দিলাম আর কি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখন যে মরিচের গুঁড়োটা দিচ্ছি এটা একেবারে কোনো ঝাল নেই, কোনোভাবে ঝাল নেই। আমার কাছে 2-3 রকমের মরিচের গুঁড়ো আছে। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, তারপরে আমি এখন একটু পরে দিব গরম মশলার গুঁড়ো। দিয়ে দেখতে পাচ্ছেন একদম লো হিটে, আগুনের তাপমাত্রাটা একদম কম থাকবে, আর মশলাটা একটু একটু করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এখন যা দিব আমি টমেটো, টমেটো দিয়ে দিলাম 2-3টার মতো, আবার একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, আনটিল তেলটা উপরে আসা পর্যন্ত। খুব সহজ রান্না এবং খেতে অসাধারণ, আপনারা ট্রাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন তেলটা উপরে আসা পর্যন্ত আমি হলো মশলাটা কষিয়ে নিলাম, এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। যে কোনো চিকেন রান্না করতে পারেন, আর এটা হচ্ছে আমার রেড চিকেন, মানে এখানে কয়েক জাতের চিকেন পাওয়া যায়, আর এটা হচ্ছে গিয়ে যেটা মিডিয়াম শক্ত টাইপের সেই চিকেনটা। ওকে, এবার আমি আবার কিছুক্ষণ চিকেনটা একটু কষিয়ে নিব মশলার মধ্যে,
কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে সেই কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিটা ফ্রোজেন করা, সিদ্ধ করে আমি ফ্রোজেন করে রাখছিলাম, তো আজকে রান্না করে ফেললাম। আর এখন যেটা দিচ্ছি হট ওয়াটার, মানে গরম পানি, অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। এবার হচ্ছে গিয়ে আমি রান্না করব আনটিল মানে রান্নাটা শেষ হওয়া পর্যন্ত আর কি। মাখা মাখা ঝোল থাকবে এবং মিডিয়াম হাই হিটে রান্নাটা হবে। তো এই আর কি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না এখানে শেষ, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।